অ্যাপোফিস 99942 পৃথিবীর দিকে ধেয়ে আসছে ক্রমশ। 2004 সালে সুবারু টেলিস্কোপে দেখে জ্যোতির্বিদ ডেভিস জে টলেন এবং তার দল জানিয়েছিলেন 2029 পৃথিবীর দিকে ধেয়ে আসবে এক বিরাট গ্রহাণু অ্যাপোফিস 99942। 2029 সালে তা আছড়ে পড়বে পৃথিবীর ওপর। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এলো নয়া তথ্য। 2029 ধেয়ে আসা গ্রহাণু চলে যাবে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ইউনাইটেড নেশন পেরিয়ে। তবে 2068 সালে অ্যাপোফিস 99942 গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে। বিজ্ঞানীদের আশঙ্কা, যার জেরে পৃথিবীর অস্তিত্ব মিটে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পৃথিবী। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।